হ্যালো বন্ধুরা, আমরা সকলেই বিভিন্ন কোম্পানির সিম কার্ড ইউজ করে থাকি, আর প্রত্যেকটা কোম্পানির সিম কার্ডে একটি কমন সমস্যা হলো ইন্টারনেট স্পিড। ইন্টারনেট স্পিডের কারণে আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইন্টারনেট স্পিডকে ইনক্রিজ করবেন, মানে বাড়াবেন, আপনাদের ডাউনলোড স্পিড, আপলোড স্পিড কিভাবে বাড়াবেন, এটি আজকের ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াতে হলে আপনাকে দুটি কাজ করতে হবে। তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে এখানে আপনারা সার্চ বারে ক্লিক করবেন, এবং সার্চ বারে ক্লিক করার পরে এখানে লিখবেন ক্রোম সেমিক্লন স্ল্যাশ স্ল্যাশ ফ্ল্যাগ স্ল্যাশ, এটা আপনারা লিখবেন। এটা লেখার পরে আপনারা কি করবেন, সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইভাবে আপনার সামনে অনেকগুলি অপশান কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশান কিন্তু চলে এসেছে। আপনি যদি চান সেম প্রসেস কিন্তু আপনার কম্পিউটারেও অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটারেরও কিন্তু ইন্টারনেট স্পিড অনেকটাই বেড়ে যাবে। এখানে আপনারা কি করবেন, এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে লিখবেন আপনারা ব্যাক ফরওয়ার্ড, ব্যাক ফরওয়ার্ড এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে পার্টিকুলার একটি অপশান কিন্তু আমার কাছে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাক ফরওয়ার্ড এস ডিসেবল, এখানে আপনারা কী করবেন, এই ডিসেবল লেখা আছে, এই ডিসেবলের ওপরে আপনারা ক্লিক করবেন। ডিসেবলের ওপর যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে, এখানে এটিকে আপনারা এনাবেল করে দেবেন। এটিকে এনাবেল করে দেওয়ার পরে নিচে একটি অপশান দেখতে পাবেন রিলঞ্চ, এই রিলঞ্চ এই অপশানে আপনারা ক্লিক করবেন। রিলঞ্চ অপশানে ক্লিক করলে কি হবে, আপনার ক্রোম ব্রাউজারটা একবার কেটে যাবে, কেটে যাওয়ার পরে আবার এটি অন হবে। এইখানে দেখতে পাচ্ছেন এটি আমার এনাবেল হয়ে গেছে, এই দেখুন এখানে যে ব্যাক ফরওয়ার্ডের এটি আমার এনাবেল হয়ে গেছে। এবার কি করবেন, এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে দুই নম্বর আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ফোনের সেটিংসটিকে ওপেন করবেন। সেটিংসটিকে ওপেন করার পরে এখানে আপনারা সেটিংসে যদি সার্চ বার থাকে সেক্ষেত্রে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা ডিএনএস এটা লিখবেন। ডিএনএস এটা লিখলে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে প্রাইভেট ডিএনএস, এই প্রাইভেট ডিএনএস অপশানে ক্লিক করবেন। প্রাইভেট ডিএনএস অপশানে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস চলে এসেছে, এই প্রাইভেট ডিএনএস এখানে আবার ক্লিক করতে হবে আপনাকে। প্রাইভেট ডিএনএস অপশানে ক্লিক করার পরে এখানে আপনার সামনে তিনটি অপশান চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন অফ, দুই নম্বরে আছে অটো, এবং তিন নম্বরে দেখতে পাচ্ছেন কনফিগার প্রাইভেট ডিএনএস। এখানে আপনারা কী করবেন, ইন্টারনেট স্পিড বাড়াতে হলে আপনাকে এই অটো অপশানে ক্লিক করতে হবে। বেশিরভাগ সময় এখানে আপনাদের এটি অফ থাকবে, কিন্তু আপনারা কী করবেন, এখানে এটিকে অটোতে সিলেক্ট করবেন। অটোতে যদি আপনারা সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিডটা কিন্তু অনেকটাই বুস্ট হবে। এক্ষেত্রে আপনি যদি কোনো কিছু ডাউনলোড করেন বা কোনো কিছু আপলোড করেন আপনার ইন্টারনেট স্পিডটা অনেকটাই বেশি হবে। এবার কি করবেন, এই অটো অপশানে ক্লিক করার পরে আপনার ফোনটিকে একবার রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করে নেওয়ার পরে কিন্তু আপনার যে মোবাইলের ইন্টারনেট সেটি আগের তুলনায় অনেকটাই ফাস্ট কাজ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।